বাংলাদেশে যে কটা বড় নপের গ্যাং সুইচ আছে তার মধ্যে সাইদের শীর্ষে যে গ্যাং সুইচটি আমি মনে করি সেটা হচ্ছে যে ইয়েস ব্র্যান্ডের জে টু মডেলের গ্যাং সুইচটি। কেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা কেন শীর্ষে থাকবে, এটার কিছু বৈশিষ্ট্য যেটা আছে এটা না বললে নাই হয়। যেমন গ্লাস বডি করা অ্যাশ কালার, অ্যাশ কালার হোয়াইট কালার সব সময় এটা সাইডের তুঙ্গে থাকে। আরেকটা জিনিস বলি, অনেক সময় এই সুইচগুলোতে ক্রেস পড়ে মানে দাগ পড়ে। এটা এমন একটা সুইচ যদি আপনি গ্লাস ক্লিনার দিয়ে যদি পরিষ্কার করেন সেটা চকচকে পরিষ্কার হয়ে যাবে, কোনো প্রকার জং পড়বে না, মরিচা ধরবে না এবং কি দাগ পড়ার কোনো সম্ভাবনাই নেই। ইয়েস ব্র্যান্ড এমন একটা ব্র্যান্ড যে সব সময় রেটের ব্যাপারে তারা রিজনেবল প্রাইসে কিন্তু পণ্যটা সেল করে থাকে। তো চলুন তাহলে এর বিস্তারিত জেনে নেওয়া যাক, এই একটা সিরিজে কী থাকে, এর বৈশিষ্ট্য কী, গুণগত মান কী, এর দাম কী। তবে তার আগে আরেকটা কথা বলে নিই, অনেক সময় প্রবাসী ভাইদের এই সিরিজগুলো কিন্তু সবাই শীর্ষে থাকে। প্রবাসী ভাইয়ের এই সিরিজগুলো খুঁজে থাকেন যে কোথেকে কিনবেন, কোন দোকান থেকে কিনবেন। আপনারা আসলে অথেন্টিক প্রোডাক্টটা পেতে আসলে অনেকে হিমশিমটা অনেকে কিন্তু জানে না। তো আসলে আমরা চেষ্টা করি সবসময় অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা আমার কাস্টমারদের হাতে পৌঁছাতে, এবং কি আমাদের প্রত্যেকটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই, শুধু আমার থেকে কিনবেন যে তা না, ভালো মানের 16 অ্যাম্পিয়ারের কপার কন্ট্রাক্টের সুইচটি যদি নেন অবশ্যই এটা ভালো হবে এবং আপনি যেখান থেকে কিনেন অন্ততপক্ষে প্রতারণার শিকার হবে না। এবং আজকাল বড় বড় যে দুর্ঘটনাগুলো ঘটতেছে সেগুলো কিন্তু কিছু কিছু জিনিস ইলেকট্রিক্যাল আইটেমের কারণে, যেমন আপনি কেবেল, সার্কিট ব্রেকার, গ্যাং সুইচ, এই জিনিসগুলো যদি ভালো মানের লাগান অবশ্যই আপনি বড় বড় দুর্ঘটনাগুলো থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। তো কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে এই সিরিজটাতে কী কী আছে, এর বৈশিষ্ট্য কী, গুণগত মান কী এবং দাম কী, সেই জিনিসটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। ইয়েস ব্র্যান্ডের জে টু মডেলের এই সুইচটি আসলে এমন একটা সুইচ, এটা মানে আউটলুকিংটা না দেখলে নয়, মানে আউটলুকিংটা দেখলে মানে এটার প্রেমে আসলে মানুষ পড়বে, এটা নিতে আগ্রহী, মানে সবাই এটা নেওয়ার জন্য আগ্রহী হয়। যেমন ওয়ান গ্যাং ফুল বডিটা নিয়ে কিন্তু একটা সুইচ, ওয়ান গ্যাং, টু গ্যাং, থ্রি গ্যাং, ফোর গ্যাং, 15 অ্যাম্পিয়ার রাউন্ড সকেট, মাল্টি সকেট, রেগুলেটার, টেলিফোন সকেট, টিভি সকেট, বেলফুস, ডিপি সুইচ। আসলে এই সুইচটা ছোট নপের সুইচের থেকে এটার বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। যেমন এই সুইচটা যদি একটু যদি দেখাই, প্রত্যেকটা সুইচের মধ্যে কিন্তু টু ওয়ে কানেক্ট করা থাকে 16 অ্যাম্পিয়ার এবং কি কপার কন্ট্রাক্ট করা। গ্লাস বডি হওয়ার কারণে খুব সহজেই আপনি পরিষ্কার করে নিতে পারবেন, যদি কখনো ময়লা পড়লেও আপনার এটা পরিষ্কার করা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আরেকটা জিনিস আমি যদি দেখাই সেটা হচ্ছে যে রেগুলেটারগুলো, প্রত্যেকটা রেগুলেটার কিন্তু আইপিএস কানেক্ট করা। আইপিএস কানেক্ট করা হলে সুবিধা হচ্ছে একটাই, যে এই রেগুলেটারগুলো কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু তারপরেও বলি আমাদের প্রত্যেকটা রেগুলেটারে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকে। নর্মালি ডিফিসিসগুলো থাকে ছোট, আসলে এটা সম্পূর্ণ আনকমন, এত বড় ডিফিসিস আসলে হয় না বললেই চলে। আসলে সবার কাস্টমারের কথা চিন্তা করে কিন্তু ইয়েস ব্র্যান্ড লেটেস্ট একবার নতুন নতুন কিছু জিনিস উপহার দিয়ে থাকে, তার মধ্যে এই ডিপি সুইচটা একটা। এটা হিটার, গিজার, এসি মোটরের জন্য একেবারে লেটেস্ট মডেলের ডিপি সুইচটি। আরেকটা জিনিস হচ্ছে কলিং বেলের সুইচ, ফুল বডি করা একটা কলিং বেলের সুইচ, এক বডি এক সুইচ, একটা কলিং বেলের সুইচ। তো আসলে এভাবে 14টা আইটেম নিয়ে কিন্তু একটা সিরিজ হয়। তো এখন আপনাদেরকে এর দাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। জে টু মডেলের, ইয়েস ব্র্যান্ডের জে টু মডেলের ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে 286 টাকা, টু গ্যাং পড়বে 364 টাকা, থ্রি গ্যাং সুইচের দাম পড়বে 468 টাকা, ফোর গ্যাং সুইচের দাম পড়বে 572 টাকা, রেগুলেটারের দাম পড়বে 598 টাকা, মাল্টি সকেট ফাইভ পিন দাম পড়বে 768 টাকা, 15 অ্যাম্পিয়ার রাউন্ড সকেট এসি, গিজার, হিটার, মোটরের জন্য রাউন্ড সকেটের দাম পড়বে 442 টাকা, ডিপি সুইচ, হিটার, গিজার, এসি, মোটরের জন্য ডিপি সুইচের দাম পড়বে 676 টাকা, বেলপুস, কলিং বেলের সুইচ, বেলপুষের দাম পড়বে 364 টাকা, টিভি সকেট, ডিশ সকেটের দাম পড়বে 364 টাকা, ইন্টারনেট সকেটের দাম পড়বে 390 টাকা। তো আসলে ইয়েস ব্র্যান্ডের এই গ্যাং সুইচটি যদি আপনারা যদি নিতে চান, অনেকে আসলে অনলাইনে নিতে আসলে ভয় পায় যে কুরিয়ার সার্ভিস চার্জ কত জানি, কত না কত নেই। আসলে অনেকে দেখা গেছে যে দেশের বাইরে রাজশাহী, রংপুর, দিনাজপুরে অনেক দূর দূরান্ত থেকে অর্ডার করতে ভয় পান। আসলে ভয় পাওয়ার কিছু নাই, আপনার ঘরে বসে আপনি এই পণ্যটা পেয়ে যাবেন সুন্দরবন এসে পরিবহন অথবা কন্টিনেন্টালের মাধ্যমে। কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না, ফ্রি কুরিয়ার সার্ভিস চার্জে আপনি পণ্যটা হাতে পেয়ে যাবেন। তো আর যারা সরাসরি আমার দোকানে আসতে চাচ্ছেন, দোকানে আসার লোকেশনটা যদি আমি বলি, ভূঁইয়া লাইট হাউস, D6 সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট, 165 নবাবপুর, ডাচ বাংলা ব্যাংকের নিচে। আমাদের দুটো ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 01819190911, 01716567393। তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে, 1 নং মুসাবিরখানা মসজিদ কমপ্লেক্স, নন্দনকানন, চট্টগ্রাম। দুটো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, 01855880833, 01716567393। তাছাড়া ভূঁইয়া লাইট হাউস ফেসবুক পেজ,
ওই ইউটিউব চ্যানেল ভূঁইয়া লাইট হাউস এবং ভূঁইয়া লাইট হাউস ডট কমে ঢুকলে আপনারা আমাদের ফোনের বিস্তারিত দাম মান সম্পর্কে জানতে পারবেন। তো একে একে চেষ্টা করলাম আপনাদেরকে এই সিরিজটি সম্পর্কে পরিচিত করাতে এবং এর দাম জানাতে, এর বৈশিষ্ট্য কী সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে। তো আসলে আমাদের সফলতা তখনই আসে যখন আমরা দেখি যে আমাদের চ্যানেলগুলোতে আপনারা ভিডিওটা দেখেন এবং আপনারা ভালো ভালো কমেন্টস করেন। আমাদের সফলতা তখনই হবে যখন দেখবো যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন এবং আমাদের পেজটিতে লাইক দিয়ে রাখেন। তো আসলে আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।